رب العالمين قرآن الكريم بولتين الله خالق كل شيء وهو على كل شيء وكيل الله تعالى بولتين شكل كيتو سريشتي كوريتي آمين আর সব কিছুর তত্ত্বাবধান এবং পরিচালনার দায়িত্ব যার হাতে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই প্রকৃতি এমনি এমনি চলে না প্রকৃতিকে একজন চালান যিনি চালান তিনি কে ভূমিকম্পের এক নম্বর কারণ বলছিলাম প্রাকৃতিক কারণ এই যে মাটি এই মাটির উপরে আমরা বাস করি এই মাটিগুলো এক ধরনের পাতলা প্লেটের উপরে নির্মিত আধুনিক বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটোনিক প্লেট এই টেকটোনিক প্লেটগুলো সন্তরণের ফলে যখন কোনো একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ধাক্কা লাগে তখন মাটির উপরে কম্পন শুরু হয় ভূকম্পন শুরু হয় এবং সেই ভূমিকম্পটা কত তীব্র হবে সেটা ডিপেন্ড করে ওই ধাক্কা খাওয়ার উপরে যত জোরে হিট হবে ভূমিকম্পটা এই মাটির উপরের জিনিসগুলো তত বেশি তীব্র পরিমাণে নড়ে চড়ে উঠবে ভূমিকম্পের আরো কিছু কারণ আছে যেমন ভূগর্ভে মাটির নিচে শিলা আছে এই শিলাগুলো যখন সরে যায় শিলাচ্যুতি ঘটে তখনও ভূমিকম্প হয় আবার ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে যখন আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয় তখনও ভূমিকম্প হতে পারে অথবা ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে তবে মনে রাখতে হবে এই প্রকৃতিকে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করা কিংবা প্রকৃতিকে ভারসাম্যহীন করে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া এর ইখতিয়ার কেবলমাত্র একজনের কাছে তিনি কে এই বাংলাদেশের মাটি এটাকে যদি আল্লাহ চান পুরো বাংলাদেশকে কাঁপায়া দিয়া সবগুলো বড় বড় টাওয়ারকে মাটির সাথে আল্লাহ মিশায়া দিবেন আল্লাহর কয়েক বছর সময় লাগবে আর একটু জোরে বলেন আল্লাহ বলবেন শুধু কুন ফায়াকুন আপনি চোখের পলক ফেলতে পারবেন না সব মাটির সাথে মিশে যাবে ভূমিকম্পের নামে আল্লাহ কেন সূরা দিয়েছেন জানেন মাটির উপরে বাস করে মাটির তৈরি মানুষ যেন বেশি বাহাদুরি না দেখায় কারণ বেশি বাহাদুরি দেখালে এই মাটি যিনি বানিয়েছেন মাটির তৈরি মানুষ যিনি বানিয়েছেন আল্লাহ চাইলে মাটির তৈরি মানুষকে তার বাহাদুরির কারণে জুলুমের কারণে মুহূর্তেই মাটির তলে আল্লাহ ধসায়া দিতে পারে পৃথিবীতে নিরাপদ জায়গা কোথাও নেই গোটা দুনিয়া রিস্কি জোন গাড়িতে আছেন অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারে বাড়িতে ঘুমিয়েছেন ভোর রাতে তুরস্কের মতো বিল্ডিং ধসে মরে যেতে পারেন লাশও পাওয়া যাবে না আপনার বাড়িতে ঘুমিয়েছেন 2022 সালের ভয়াবহ বন্যার মতো হঠাৎ করে পানি উঠে ঘর দর শেষ করে ফেলতে পারে পৃথিবীতে নিরাপদ জোন কোথাও আমি আমি অবাক হয়ে যাই এই পৃথিবীতে মানুষ এরকম রিস্কি অবস্থায় থেকে এখানেও রিস্ক বলবেন হুজুর এখানে রিস্ক কোথায় রিস্ক নাই মানে এখানেও এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় হয়ে যেতে পারে আপনি টেরও পাবেন গত বছর মাহফিলের মধ্যে আরে বাপ রে বাপ প্যান্ডেল উড়ায় এনেছে আমি ওই জায়গায় মারছি দৌড় মানুষও দৌড় আমিও দৌড় তাহলে বোঝা গেল আমাদের হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার হাতে ভূমিকম্পের এক নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ বাবারা কথা বলল না অসুবিধা নাই ধমকায়েন না বাচ্চাদের কাজ কথা বলা আমি কত আদর করে বলেছি দেখেন বাবারা কথা বলল না ঠিক আছে এই যে আর কথা বলবে না কি সুন্দর হাসি দিচ্ছে আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো তো এই যে এরা এই বয়স থেকে মাহফিলে আসতেছে এখন থেকে তাদের মানসিকতা কোরআনমুখী হচ্ছে এরা যখন বড় হবে আবু সাইদ ভাই এখন 10-12 জনকে নিয়ে কষ্ট করে যখন আপনারা বুড়া হবেন দেখবেন এরাই পাগল হয়ে মাহফিলের আয়োজন করবে ঠিক কি না এদেরকে ধমকাইলে এরা এখানে আসবে না যাত্রা গানে যাবে আদর করে মাথায় হাত বুলাই দিলে বসে থাকবে দেখছেন চুপ হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা দুই নম্বর কারণ হলো কৃত্রিম কারণ কি
ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি মহামারী কিংবা যে কোনো ধরনের বালা মুসিবত আল্লাহ এমনি এমনি দেন না এগুলো মানুষের পাপের কামাই গুনাহের কামাই এমনি এমনি আসে না মানুষ যখন গুনাহ আর পাপ করতে করতে সে যখন গুনাহের সাগরে ডুবে যায় তখন আল্লাহ তাআলা সতর্ক করার জন্য মাঝে মাঝে ভূমিটাকে নাড়ান অথবা প্রবল বায়ু পাঠান দাবানল কিংবা যে কোনো বিপর্যয়ে পাঠান দেখেন নাই দুই বছর মহামারী এমন ভাবে আসছে পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা এমনে মাথা নত করে দিয়েছে কার সামনে জোরে বলেন কার সামনে বিজ্ঞান পুরো বেশি অসহায় হয়ে বেশি বাহাদুরে দেখানো যাবে না এই কারণে দেখানো যাবে না আপনার বিজ্ঞান গিয়ে যেখানে শেষ আল্লাহর একটা সামান্য সৃষ্টির কারিগরি ওখানে বিজয়ী আপনি অবাক হয়ে যাবেন একটু কুয়াশা হলে এয়ারপোর্ট থেকে বিমান উড্ডয়ন করতে চায় না কিন্তু দেখেন না রাশিয়ার সাইবেরিয়া থেকে পাখিগুলো ম্যাপ ছাড়া বাংলাদেশে আসে যারা বিমান চালায় আপনারা যারা সফর করেন বিমান চালায় ম্যাপ দেখে দেখে চালায় ম্যাপ দেখে দেখে চালায় এয়ারপোর্টে এয়ার ট্রাফিক আছে এদের সাথে নিয়মিত যোগাযোগ করে করে রানওয়েতে বিমান টেক অফ করে রানওয়েতে বিমান ল্যান্ড করে কোনো কারণে যদি সেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় অ্যাক্সিডেন্ট হতে পারে একটু কুয়াশা হলে বিমান উঠতে পারে না কিন্তু দেখেন ম্যাপ নাই প্রযুক্তি নাই ম্যাপ ছাড়া প্রযুক্তি ছাড়া পাখিগুলো এক দেশ থেকে আরেক দেশে চলে যায় প্রযুক্তি টাকা এমনি এমনি আমাদের উপরে গজব আসে না আমাদের উপরে গজব আসে আমাদের পাপের কারণে এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং জলে মানুষের উপরে যত বিপর্যয় আসে যত বিপর্যয় ঘটে এগুলো এমনি এমনি আসে না এগুলো মানুষের দুই হাতের কামাই যখনই মানুষ পাপাচারে ডুবে যায় আল্লাহর অবাধ্যতায় সীমা লঙ্ঘন করে ফেলে তখন মানুষকে সতর্ক করার জন্য ভূমিকম্প কিংবা অন্যান্য গজব দেন যিনি তিনি কি টিভিতে পত্র পত্রিকায় কয়েকদিন ধরে একটা খবর বেশি করে প্রচার হচ্ছে সেটা কি ভূতত্ত্ববিদরা এবং আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশে আগামীতে ভয়াবহ ভূমিকম্প হতে পারে ভয়াবহ একটা ভূমিকম্পের ঝুঁকি বাংলাদেশেও আছে আর এদেশের হুজুররা আরো বহু আগ থেকে বলতেছেন ভূমিকম্প না আরো যে কি জাতের গজব আছে সামনে কারণ নবীজির একটা হাদিস শোনাই নবীজি বলেছেন কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় সিরিজ ভূমিকম্প হবে সিরিজ ভূমিকম্প তুরস্কের একটা ভূমিকম্পের পর আফটার শক হয়েছে কয়েকশো বার আফটার শক বুঝেন আপনারা ভূমিকম্পের পরে এর তীব্রতাটা কমে না মাঝে মাঝে আবারও কেঁপে উঠে টিভিতে দেখেন নাই আপনারা ভয়াবহ ভূমিকম্প হবে কিয়ামতের আগে হঠাৎ করে দেখবেন বিশাল বিশাল টাওয়ার রাতের বেলা দেখেছিলেন সকাল বেলা নাই বিশাল বিশাল শহর শেষ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে নবীজি বলেছেন কিয়ামতের আগে খাসফান ওয়া মাসখান ওয়া কদফান ভয়াবহ ভূমিকম্প হবে হঠাৎ আগুন লেগে যাবে দাবানল কুত থেকে আগুন আসছে কেউ টেরও পাবে না চেহারার বিকৃতি ঘটবে কেন এই গজবগুলো আসবে নবীজি বেশ কিছু কারণ বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা রাষ্ট্রের সম্পদ মানুষ যখন নিজের সম্পদ মনে করে ভক্ষণ আরম্ভ করবে তখন কিয়ামতের আগে এই গজব আল্লাহর তরফ থেকে আসবে ওয়াল আমানাতু মাগরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন মুসলমান তার সমাজ আর রাষ্ট্র থেকে যখন দিনী শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা সিলেবাস তৈরি করবে ওই সমাজ এবং রাষ্ট্রের উপরে কিয়ামতের আগে ভয়াবহ গজব আসবে গজব আসে সামনে কারণ আমরা আমাদের সিলেবাসে সব রেখে দিয়েছি কিন্তু আমরা আমাদের সিলেবাসে কোরআন রাখি না হাদিস রাখি নাই ইসলাম রাখি নাই দেখেন ভাই আমরা এক একজন এক এক দল করি ঠিক আছে কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানগুলো দিন হোক দিনদারি হোক দিন শিখুক কোরআন শিখুক হাদিস শিখুক সভ্য হোক ভদ্র হোক নম্র হোক বিনয়ী হোক চাই কি চাই না এজন্য শিক্ষার ভেতরে দিনী শিক্ষা থাকলে আমাদের বাচ্চাগুলো নৈতিক চরিত্রবান হবে ঠিক কি না তাহলে ভূমিকম্প আজকের সূরাটা ভূমিকম্পের নামে চলেন আমরা এই সূরা নিয়ে আলোচনা শুরু করি আপনাদের মনোযোগ আছে তো অনেক সুন্দর একটা সূরা এই সূরা নিয়ে আলোচনার আগে আমরা
একটু সংক্ষিপ্ত সময়ে এই সূরার প্রাইমারি কিছু তথ্য জেনে নেই। এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30 তম পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 99, রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। বলেন তো সূরাটা কত নাম্বার পারায়? আরো জোরে বলেন। এই সূরার সিরিয়াল নাম্বার 99, জোরে বলেন কত? রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা 8। চলেন আমরা আবার শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে পৃথিবীকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, জমিনকে যখন প্রবল ভাবে প্রকম্পিত করা হবে, এই যে গোটা পৃথিবী, এই পৃথিবীতে একদিন এমন একটা বিরাট ভূমিকম্প হবে। এখন তো ভূমিকম্প হলে দুইটা তিনটা দেশে হয়, চার পাঁচটা দেশে হয়, কিন্তু অন্য জায়গায় হয় না। কিন্তু রব্বুল আলামিন ভূমিকম্পের নামে একটা সূরা দিয়ে বলেছেন পৃথিবীর সবচাইতে বড় ভূমিকম্প এখনো বাকি আছে। এখন কোন ভূমিকম্প হলে বিজ্ঞানীরা রিখটার স্কেল দিয়ে মেপে বলে এটা 7.8, 8, 9, 4.5, 4.6 ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বড় একটা ভূমিকম্প আছে, ওই ভূমিকম্পের মাত্রা কত হবে পৃথিবীর বিজ্ঞান এটাকে ধারণাও করতে পারবে না। আল্লাহ আকবার। আল্লাহ বলছেন কেমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্পে গোটা দুনিয়াকে লন্ডভন্ড করে দেওয়া হবে, গোটা দুনিয়াটা কেঁপে উঠবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, সেই রব ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই রবের হুকুমে এমন একটা বড় ভূমিকম্প হবে যেই ভূমিকম্পে গোটা দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে। সেই ভূমিকম্পের ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানিয়েছেন পৃথিবী ধ্বংসের উদ্বোধন তার মাধ্যমে আল্লাহ করবেন, এই মহাবিশ্বে লন্ডভন্ড ধ্বংস করে দেওয়ার উদ্বোধন তার সিংহার ফুৎকার দিয়ে হবে একজন ফেরেশতা, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। ওই ফেরেশতাকে বানানোর পরে সেই ফেরেশতা আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন, কান পেতে আছেন আর মুখের সামনে সিংহা নিয়ে আছেন। তিনি কান পেতে আছেন, যখন আল্লাহ আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি দায়িত্ব পালন শুরু করবেন। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ঘটনা ঘটার সময় সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার। আমার কথা বুঝে থাকলে গলার আওয়াজ বড় করে বলেন, কয়বার? একবার। প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন একটা সিংহের ফুৎকারে, দুনিয়াতে তখন যারা বেঁচে থাকবে সবার কানের পর্দা ফেটে গিয়ে সবাই মরে যাবে। আল্লাহ আকবার। এমন একটা ফু তিনি মারবেন, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন সিংহায় প্রথমবার ফু মারো। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায় 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদু বলছেন যখন একবার সিংহায় ফু দেওয়া হবে,
তখন পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহ বলছেন যখন প্রথমবার সিংহায় পূজা হবে এই যে উঁচু উঁচু টাওয়ার আপনাদের সুনামগঞ্জে তো বড় বড় কোনো টাওয়ার নাই বিল্ডিং নাই সিলেটে ঢাকায় গেলে অথবা বিদেশে সুইজারল্যান্ডে দুবাইয়ে গেলে দেখবেন কত বড় বড় টাওয়ার 120 তলা 30 তলা পর্যন্ত বানিয়েছে কিয়ামতের আগে হয়তো আরো বেশি দুনিয়া উন্নত হবে আল্লাহ বলছেন যখন সিংহে প্রথমবার ফু মারা হবে সিংহের ফু মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার এই জমিনের উপরে থাকা প্রত্যেকটা বিল্ডিং টাওয়ার যা আছে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাবে আসমান জমিন উলটপালট হয়ে যাবে এই যে বিশাল বিশাল পাহাড় আপনারা দেখেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শুনেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তাজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহি আল্লাহ তাআলা বলছেন যখন ভূকম্পনের ফলে পাহাড় সহ জমিন কেঁপে উঠবে তখন এই যে বিশাল বিশাল পাহাড় এক একটা পাহাড় কেমন আপনি জানেন নাকি এত উঁচা উঁচা পাহাড় আল্লাহ বলছেন পাহাড়গুলোর অবস্থা কেমন হবে শোনো ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ পাহাড়গুলো দুনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না যখন কিচ্ছু থাকবে না আল্লাহ তাআলা তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালা তোর লতাগুলো কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে গর্ব ভরে চলাফেরা করা মানুষগুলো আজকে কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে ক্ষমতা দেখিয়ে বাহাদুরি দেখিয়ে চলাফেরা করা মানুষগুলো আজকে কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার কেউ কেউ তখন থাকবে আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজ ক্ষমতা কার জবাব দেওয়ার তো কেউ থাকবে না আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে ক্ষমতা কেবল একজনের চলবে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে ভয়াবহ করে কাঁপিয়ে দেওয়া হবে কিচ্ছু থাকবে না সবকিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজনের মহামজ্ঞান সত্য অবশিষ্ট থাকবে তিনি কে তাহলে সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন এমন একটা ভূকম্পন হবে একটা ভূকম্পনের মাধ্যমে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে এই জমিনের উপরে থাকা সব কিছুকে চূর্ণ বিচূর্ণ মেসাকার যিনি বানিয়ে দিবেন তিনি কে এরপরে আল্লাহ বলছেন দুই নম্বর আয়াতে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবীকে ভয়াবহভাবে ঝাঁকুনি দেওয়ার পরে জমিন তার ভেতরে থাকা ভারী সব বোঝাগুলোকে বের করে দিবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আর যখন জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে
আপনারা এখন বলতে পারেন হুজুর জমিন আবার সম্প্রসারিত হবে কেন? আল্লাহ অন্যান্য সূরার মধ্যে বলেছেন কিয়ামতের ঘটনা যখন ঘটবে মাথার উপরে মহাশূন্যে থাকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু আলোকহীন হয়ে যাবে খসে খসে পড়ে যাবে এই যে বিশাল বিশাল সাগর পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগ হলো পানি প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার আটলান্টিকের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর চার ভাগের তিন ভাগ শুধু পানি আর পানি আল্লাহ বলছেন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে সব পানি শুকিয়ে যাবে সাগরের মধ্যে আগুন লেগে যাবে জমিনটা তখন সম্প্রসারিত হয়ে যাবে কেন সম্প্রসারিত হবে কারণ কিয়ামতের ঘটনা ঘটার পরে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত সবাইকে আল্লাহ হাশরের মাঠে একত্রিত করবেন এই জন্য বেশি জায়গা দরকার না কম জায়গা দরকার এজন্য আল্লাহ বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত আর জমিন যখন সম্প্রসারিত করে দেওয়া হবে কিয়ামতের সেই ঘটনা ঘটার পরে ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত জমিনের ভেতরে থাকা সব কিছু জমিন তখন বের করে দিবে জমিনের ভেতরে কিচ্ছু থাকবে না এই ঘটনা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দিবেন দ্বিতীয়বার যখন কিছুক্ষণ আগে বলেছিলাম কিয়ামতের ঘটনার সময় ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গায় ফুৎকার দিবেন কয়বার আস্তে বলবেন না জোরে বলেন কয়বার প্রথম সিঙ্গায় ফুৎকারের পরে দ্বিতীয়বার সিঙ্গায় ফুয়ের মধ্যে ব্যবধান কত দিনের থাকবে হাদিসে শুধু 40 বলা হয়েছে সেটা 40 ঘন্টা 40 দিন 40 সপ্তাহ 40 মাস নাকি 40 বছর একমাত্র আল্লাহই সেটা ভালো জানেন তবে প্রথম সিঙ্গায় ফুৎকারের পরে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা বলছেন তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পরে মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে আল্লাহ আকবার আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা আর তখন জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বমি করে বের করে দিবে প্রায় 16 থেকে 17টা তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা দেখেছি তাফসিরে তাবারী তাফসিরে বাইদাওী তাফসিরে কুর্তুবী ইবনে কাতির সহ যে সকল তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়েছে সবগুলো মিলিয়ে দেখেছি জমিনের পেটের ভেতরে যা আছে জমিন সেগুলো বের করে দিবে কি বের করে দিবে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট তিনটা জুড়ে বলেন কয়টা এক নম্বরে তারা অর্থ দিয়েছেন এই যে মাটির নিচে কবরের নিচে মানুষগুলো ঘুমায় আছে ইসরাফিল দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠে উঠে রবের দিকে যেতে থাকবে এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুহতিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে আর মুফাসসিরগণ দুই নাম্বার অর্থ দিয়েছেন এই যে জমিনের উপরে আমরা যত কথা বলি যত কাজ করি জমিনের পেটের ভেতরে আমাদের সব কথাবার্তা কাজকর্ম রেকর্ড হয়ে আছে সেই রেকর্ডিং এর স্তূপগুলো যেগুলো জমে আছে ইসরাফিলের সিঙ্গায় ফুৎকারের পরে জমিন সেগুলো বমি করে বের করে দিবে আল্লাহ আকবার তিন নাম্বার অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই তিন নাম্বার অর্থটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে মুফাসসিরগণ বলেছেন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পরে জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে না নাই পাথর আছে স্বর্ণ আছে আল্লাহ বলছেন যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়া হবে এই দুনিয়ার স্বার্থপর ক্ষমতা লুবি টাকা লুবি মানুষগুলো যখন দুনিয়াতে ছিল সম্পদের জন্য মানুষ খুন করত সম্পদের জন্য মামলা খাইতো মামলা দিত সম্পদের জন্য হানাহানি মারামারি কাটাকাটি করত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফু দিবেন মানুষ কবর থেকে উঠে দেখবেন মাটির নিচের সব খনিজ সম্পদ তাদের সামনে স্বর্ণের স্তূপ হীরা মুক্তা
কত ধরনের সম্পদ আর সম্পদ এই ধনপুর স্কুলের মাঠে এখন যদি সোনার একটা স্তূপ দেখা যায় মানুষ মারামারি করবে কার থেকে কে বেশি সোনা বেগের ভিতরে ঢুকাইতে পারে ঠিক কি না কিন্তু দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে কবর থেকে উঠে মানুষ দেখবে সম্পদ আর সম্পদ কিন্তু কোন মানুষ সম্পদের ধারে কাছে যাবে না কারণ সকল মানুষ যদি নাফসি নাফসি শুরু করবে কার ভয়ে আর জোরে বলেন কার ভয়ে কারণ ধন সম্পদ এগুলো দুনিয়াতে কাজে লাগবে এগুলো আখেরাতে কাজে লাগবে না এজন্য আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মাবানুন ধন সম্পদের সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না যখন দ্বিতীয়বার সিংহায় ফুজা হবে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার পেটের ভেতরে থাকে সব কিছুকে বের করে দিবে বমি করে দিবে এরপরে ঘটনা কি হবে আল্লাহ বলছেন ওয়া ক্বালাল ইনসানু মালাহা আল্লাহ বলছেন এরপরে মানুষ কবর থেকে উঠে যখন এই চিত্র দেখবে মানুষ বলবে হঠাৎ করে দুনিয়ার কি হলো মানুষ অবাক হয়ে যাবে আমরা যখন দুনিয়াতে ছিলাম এত বড় বড় বিল্ডিং ছিল নদী খাল বিল পাহাড় পর্বত সাগর মহাসাগর কিচ্ছু তো নাই এই দুনিয়ার অবস্থা এমন হয়ে গেল কেন আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া قال الانسان ما لها যখন জমিনকে প্রবল ভাবে প্রকম্পিত করা হবে জমিন তার পেটের ভিতরে থাকা সবকিছুকে বের করে দিবে মানুষ এই ভয়াবহ অবস্থা দেখে বলবে وقال الانسان ما لها এই দুনিয়ার হঠাৎ করে কি হলো অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষ তখন কবর থেকে উঠে বলবে قالوا يا ويلنا من بعثنا من مرقدنا يا ويلنا افسوس দুর্ভাগ্য কে আমাদেরকে কবরের ঘুম থেকে জাগ্রত করলো তখন আওয়াজ আসবে هذا ما وعد الرحمن এটা হলো রহমানের ওয়াদা রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে তোমরা কিয়ামতের মাঠে দাঁড়াবে রহমানের সেই ওয়াদা আজকে সত্য হচ্ছে আর রহমান সেই কিয়ামতের কথা প্রচার করার জন্য দুনিয়াতে পয়গাম্বর পাঠিয়েছিলেন এজন্য আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন রাসূলগণের সেই কথা সত্য ছিল তারা যে কিয়ামতের কথা বলেছেন সেই কিয়ামতের ঘটনা আজকে ঘটে যাচ্ছে দুনিয়াতে যারা বেনামাজি ছিল সুদখোর ছিল ঘুষখোর ছিল গুনাহ করত পাপ করত এরা যখন হাশরের মাঠে উঠবে তখন তাদের কলিজায় ভয় লাগবে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আল্লাহ সেই কথা এভাবে বলছেন কুলুমু ইয়াউমা ইদিওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া তাদের কলিজা কেঁপে উঠবে ভীত বিহ্বল হয়ে যাবে তাদের দৃষ্টিনত হয়ে যাবে কিন্তু ইমানদার যারা ভয় পাবে না তারা আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আল্লাহ বলছেন ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা বরং ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই জান্নাতে ঢোকার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আল্লাহ তাদের কাতারে আমাদেরকে আপনি শামিল করে দিন আরো আসতে বলেন আমিন আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ এই অবস্থা দেখে বলবে এই জমিনের কি হলো এরপরের আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আর সেদিন তার সেদিন জমিন তার সব খবর বলে দিবে কার কাছে আপনাদের মনোযোগ আছে এতক্ষণে লাইনে আসছে এবার মনোযোগ দিয়ে কথা বলুন শুনে আজকের সূরার ভিতরে হেদায়াত আছে বলেছি না এই আয়াত থেকে হেদায়েতই কথা শুরু হয়েছে এতক্ষণ তো বলেছি কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে এবার শুনে আল্লাহ বলছেন
يومئذ تحدث أخبارها شدين زمين تر خبر بولي دي بيب প্রশ্ন হতে পারে হুজুর জমিনের আবার কি কোনো খবর আছে নাকি শুনেন নবীজির কাছ থেকে ব্যাখ্যাটা শুনেন তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা বলো তো দেখি আতাদরুনা মা আখবারুহা জমিনের খবর কি সাহাবীরা তখন জবাব দিলেন الله ورسوله اعلم এবারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন ফা ইন্না আখবারহা আনতা শাদা আলা আবদিন ওয়া আমাতিন আলা যহরিহা তাকুলু কাদা ওয়া কাদা আল্লাহর নবী বললেন জমিনের খবর হলো এই দুনিয়ার মাটির উপরে মানুষ যত ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে জমিন সেদিন সবকিছু ফাঁস করে দিবে কার কাছে এই জমিনের বুকে এই জমিনের বুকের উপরে আপনি যা করেছেন জমিন তার সাক্ষী হয়ে আছে এখন আমাদের জবান আছে কিন্তু জবানের কিন্তু জমিনের কোনো জবান নাই কিয়ামতের দিন হয়ে যাবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কি আপনারা বলবেন হুজুর আমাদের জবান যে বন্ধ হয়ে যাবে এমন কথা আপনি পাইছেন কোথায় শুনেন আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আল্লাহ বলছেন জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে জবানটা বন্ধ করে দেওয়া হবে এরপরে মানুষের হাত কথা বলবে এই হাত দিয়ে আপনি কত অপকর্ম করেছেন মুখ বন্ধ হাত সব বলে দিবে কার কাছে এই জমিনের উপরে আপনি এই হাত দিয়ে কত অপকর্ম করেছেন এই হাত দিয়ে কত দাড়িওয়ালা লোককে দাড়ি ধরে ধরে টেনেছেন এই হাত দিয়ে কত মজলুম মানুষকে পিটিয়েছেন এই হাত দিয়ে কত নিরপরাধ আলেমদের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বিড়ি লাগিয়েছেন হাত সেদিন বলে দিবে কার কাছে এই হাত দিয়ে কলম ধরে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করেন ইসলামের বিরুদ্ধে যত রিপোর্ট করেছেন হাতের প্রত্যেকটা আঙ্গুলের মাথা সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে আল্লাহ বলছেন তোর জবানে আমি তালা লাগায়া দেব তোর হাত আমার সঙ্গে কথা বলবে এই হাত দিয়ে কত মানুষকে পিটিয়েছো এই হাত দিয়ে স্বার্থের জন্য ক্ষমতার জন্য কত মানুষের গায়ে হাত তুলেছো হাত সেদিন সাক্ষ্য দিবে কার কাছে এরপরে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত কথা বলবে ওয়া আরজুলুহুম এমন কি তোমাদের পা কথা বলবে এই পা দিয়ে হেঁটে হেঁটে উত্তরে দক্ষিণে পশ্চিমে গিয়ে বুদ্ধি ক্রয় করে এনে এনে ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা লোকদেরকে ধ্বংস করার জন্য পশ্চিমের দেশে গিয়ে প্রভুদের কাছে ধারণা দিয়ে এই পা দিয়ে বিচরণ করে গিয়ে গিয়ে যত বুদ্ধি এনে আবার হেঁটে হেঁটে এসে এগুলো বাস্তবায়ন করছো পা সব ফাঁস করে দিবে কার কাছে আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা আমাদের আদালতগুলোতে বিচার হয় এক রকম আল্লাহর আদালতের বিচার হলো আরেক রকম আমাদের আমাদের আদালতগুলোতে দেখা যায় এজলাসের মধ্যে হেয়ারিং হয় শোনানো হয় এরপরে সাক্ষ্য গ্রহণ হয় তারপরে বিচারক সবকিছু শুনে রায় দেয় মাঝে মাঝে উপর মহলের প্রেসারে বিচারের রায় যাওয়ার কথা একদিকে চলে যায় আরেক দিকে মানুষের মেজাজ হলো এমন বিচারের নামে অবিচার করার মেজাজ মানুষের মধ্যে আছে কিন্তু আল্লাহর বিচারের মধ্যে কোনো অবিচার আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই আল্লাহর বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই আমরা তো মাঝে মাঝে বিচার করতে যে বিচারের নামে অবিচার করে প্রহসন করে আমরা দেখা যায় অপরাধীগুলোকে খালাস করে দেই আর নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানিয়ে ফেলি আছে না নাই কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম হলো সম্পূর্ণ আলাদা কেমনে আল্লাহ বিচার করবেন দেখেন রব্বুল আলামিন জবান বন্ধ করে দিবেন জবান বন্ধ করে দেওয়ার পরে আপনার হাত কথা বলবে পা কথা বলবে শরীরের অন্যান্য অঙ্গগুলো পর্যন্ত কথা বলবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله বলছেন তখন তোমাদের কান কথা বলবে এ যুবক ভাইরা শোনো এই কানের মধ্যে ইয়ারপড ঢুকায়া হেডফোন লাগিয়ে তুমি যে সাউন্ড কমায়া দিয়া ইয়ারফোন দিয়ে হেডফোন দিয়ে কত আজে বাজে গান কত খারাপ জিনিস শুনেছো কেউ না জানলেও জানেন কে এই কানের জবান আল্লাহ খুলে দিবেন কান বলবে রব তোমার বান্দাকে কানের নিয়ামত দিয়েছো কিন্তু সেই কানের নিয়ামতের অপব্যবহার করে তোমার নিষিদ্ধ জিনিস শুনেছে চোখ সেদিন কথা বলবে চোখের খেয়ানত মানুষ জানে না কিন্তু চোখের খেয়ানত জানেন কি কালো একটা চশমা চোখে লাগাইয়া চশমার ফাঁক দিয়া এ যুবকরা মেয়েদের দিকে যে তাকাও কালো চশমা দিয়ে কোথায় তাকাও কেউ জানে না কিন্তু আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত অন্য কেউ না জানলেও চোখের খেয়ানতের কথা জানেন কি আল্লাহ বলেন এই চোখ সাক্ষ্য দিবে চোখ দিয়ে কি কি দেখেছো এখন তো গুনাহ করা সহজ এখন তো গুনার উপাদান পকেটে আছে মোবাইল আমরা পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে অনেক নিষিদ্ধ জিনিস দেখার সুযোগ আছে না নাই শুনেন ভাই চোখ আল্লাহর নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার কইরেন না কিছুদিন আগে একজন অন্ধ লোকের সাথে দেখা হয়েছে তাকে বললাম ভাই আপনি অন্ধ মানুষ জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না আমাকে বলে না হুজুর আমার খারাপ লাগে না বললাম দুনিয়াটা সুন্দর দুনিয়ার মানুষ সুন্দর সবকিছু সুন্দর করে বানিয়েছেন কি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আকবার বললাম ভাই আপনি যে চোখে দেখেন না এত মানুষকে আল্লাহ চোখের আলো দিলেন আল্লাহ আপনাকে দিলেন না আল্লাহর উপরে কি কোনো অভিযোগ নাই কয় না আমার কোনো অভিযোগ নাই বললাম খারাপ লাগে না আল্লাহর উপরে কোনো অভিযোগও দিলেন না কারণটা কি বলবেন সে আমাকে বলল আপনি হুজুর হুজুর হলে কি হবে আপনার চোখ আছে চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে আমি অন্ধ মানুষ চোখের আলো নাই আমার গুনাহ করার কোনো সুযোগ নাই আসলেই তো তাই আমাদের যাদের চোখের আলো আছে আমাদের সামনে গিয়ে সামনে দিয়ে পরনারি ঘেটে গেলে গুনাহ করার সুযোগ আছে কিন্তু অন্ধ সে তো চোখে দেখে না তার গুনাহ করার সুযোগ নাই আমাদের হাতে মোবাইল আছে আমরা এই চোখের আলোকে ব্যবহার করে নিষিদ্ধ জিনিস দেখার সুযোগ আছে কিন্তু যার চোখের আলো নাই তার এই গুনাহটা করার কোনো সুযোগ আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো ভাইয়েরা চোখ আছে বলে এই নিয়ামতের অপব্যবহার করে আজে বাজে জিনিস চোখ দিয়ে দেখো না রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করে ডিস্টার্ব করো না তোমাদের খাসলত্ব হলো এমন মেয়ে দুই তিনটাকে সামনে দেখলে এরপরে এক বন্ধু আরেক বন্ধুরে কয় দোস্ত কি যে দেখছি মাথা কিন্তু ঠিক নাই তোমার মাথা ঠিক থাকে না কেন আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নারীদের দিকে নয় পরনারীর দিকে না দিয়ে তারা যেন নিচের দিকে দেয় আদেশ টাকার যুবক ভাইদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো যারা পড়াশোনা করো হারাম রিলেশন করো না জিএফ বানানোর দান্দা করো না বোনদেরকে বলবো বিএফ বানানোর দান্দা করো না হারাম রিলেশন করো না হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যাবে চরিত্র সুন্দর করো পরনারী থেকে নিজের চোখকে হেফাজত করো চরিত্রটাকে সুন্দর বানাও অবৈধ রিলেশন করো না চোখের হেফাজত করো চরিত্রের হেফাজত করো যদি চরিত্রের হেফাজত করা যায় দেখেন চরিত্রটাকে সুন্দর বানাবেন ইউসুফ নবীর মতো সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন যার সৌন্দর্যের দিকে তাকালে মানুষের দুনয়ন ভরে যেত মুগ্ধ হয়ে যেত এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার নবীকে দান করেছিলেন সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মুখে তারা মুগ্ধ হয়ে গিয়ে
ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ইউসুফ আলাইহিসসালাম যে ঘরের মধ্যে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেকদিন তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে পাগলপরা হয়ে গেল একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে বেডরুমে আমন্ত্রণ জানালো সাতটা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিল ইউসুফ আলাইহিসসালামকে যখন কুপ্রস্তাব দিল ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে তার প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন প্রত্যাখ্যান করলেন তিনি লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা সবগুলো দরজা তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে এখান থেকে আমি বের হতে পারবো না কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই দুষ্ট মহিলার শয়তানি এই ফাঁদ থেকে বাঁচার জন্য তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে সাতটা লক করা দরজা তার জন্য আনলক করে একটা একটা করে খুলে দিলেন আমার কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলবো ভাইয়েরা চরিত্র সুন্দর বানাও ছাত্র বয়সে মেয়েদের পেছনে গুরগুর করো না তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো এই সময়ে যারা মেয়েদের ফিতনায় পড়বে এদের ক্যারিয়ার শেষ এদের চরিত্র নষ্ট খবরদার মেয়েদের পিছনে গুরগুর করো না পড়াতে বিলে মন দাও সুন্দর করে পড়াশোনা করো ক্যারিয়ার সুন্দর করো আজানের সময় হলে মসজিদে যাও যৌবন বয়সে ভালো করে পড়াশোনা করে যদি ক্যারিয়ার সুন্দর বানাতে পারো আর যদি নামাজ আদায় করে চরিত্রবান হতে পারো মেয়ের পিছনে তোমার ঘোরা লাগবে না দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াবে আমার যুবকদেরকে বলবো ভাইয়েরা চরিত্রের প্রতি যত্নবান হও এই চোখের হেফাজত করো কানের হেফাজত করো চরিত্রের হেফাজত করো যদি চরিত্র সুন্দর রাখতে পারো তাহলে শোনো নবীজির সুসংবাদ বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন মাইয়াত মাল্লি মা বাইনাল হায়াইহি ওয়া রিজলাইহি আমানুল লাহুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব তাহলে আমরা নবীজির সুপারিশ পাওয়ার জন্য চরিত্রকে সুন্দর রাখতে পারবো তো আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা জমিন সব খবর ফাঁস করে দিবে কার কাছে এজন্য খবরদার 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 এই জমিনের উপরে বিচরণ করে এই জমিন কিন্তু এখন নিরীহ কিচ্ছু বলে না জমিন সব সহ্য করে আছে জমিনের জবান বন্ধ আপনি জমিনের উপরে জিনা করছেন সুদের কারবার ঘুষের কারবার দুর্নীতির কারবার জমিনের উপরে ইসলাম বিরোধী কাজ কোরআন বিরোধী কাজ আলেমদের সঙ্গে বেয়াদবি ইসলাম ওলালুকদের সঙ্গে বেয়াদবি বেয়াদবি করতে পারবেন ততক্ষণ জীবন আছে যতক্ষণ জীবন যখন শেষ হয়ে যাবে তখন বিচারটা শুরু হয়ে যাবে কার আরো আস্তে বলেন কার এই জমিনের উপরে কোনো খারাপ কাজ করবেন না আল্লাহকে ভয় করুন জমিন সব কুকর মাফাস করে দিবে কার কাছে এরপরে আল্লাহ বলছেন শুনেন শুনেন ভালো করে শুনেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আফালাহা জমিন তার পেটের ভেতর থেকে সব কিছু বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই অবস্থা দেখে মানুষ বলবে এর কি হলো ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা জমিন তার ভেতর তখন জমিন তার সব খবর বলে দিবে কার কাছে এরপরে মানুষ হয়তো ভাবতে পারে জমিন কেন তার জবান খুলে সব কিছু বলে দিবে পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন বি আন্না রাব্বাকা আউহালা কারণ সব কিছু বলে দেওয়ার জন্য আদেশ করবেন কি কষ্ট হচ্ছে আপনাদের আর তো 10-15 মিনিট আছে আর তিনটা আয়াত বাকি শুনেন এরপরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিয়াস يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠবে মাঠে যখন যাবে লিউরাও আমালাহম তারা তাদের আমলনামা চোখ দিয়ে দেখবে নিজের চোখে সব তারা দেখবে সব তারা দেখতে পাবে এখন আধুনিক যুগে এই আয়াতটা বোঝানো মানুষের জন্য খুব সহজ এই যে আমার সামনে এগুলো হলো ক্যামেরা এই ক্যামেরা বানাইছে কে এই ক্যামেরা আল্লাহ বানাইছে কে তাহলে তাহলে তো আপনারা বেতাল হয়ে গেছেন ক্যামেরা বানিয়েছে কে ক্যামেরা বানিয়েছে মানুষ
এই ক্যামেরার কাজ হলো অডিও ভিডিও সব ধারণ করে ফেলাই যে আমি 1.5 ঘন্টা ধরে কথা বলছি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আমার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সব রেকর্ড এই ক্যামেরা বানিয়েছে মানুষ ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ ক্যামেরা আবিষ্কার করে যদি সব অডিও ভিডিও করে রাখতে পারে তাহলে জ্ঞানদাতা সেই আল্লাহ তিনি কি আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সুকর্ম কুকর্ম সব কিছু কি অডিও ভিডিও করে রাখতে পারেন না খবরদার পর্দার আড়ালে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কাজ করার আগে ভাববেন দুনিয়ার মানুষের সিসিটিভিতে ধরা পড়ে নাই কিন্তু যার সিসিটিভিতে অলরেডি রেকর্ড হয়ে আছে তিনি কি আল্লাহ এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই যা করবেন সব মানুষ দেখবে মানুষের হাতে হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে দুইটা দল হবে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর একটা হলো জান্নাতি দল আরেকটা হলো জাহান্নামী দল দুপক্ষই আমলনামা দেখে দুপক্ষের কোন পক্ষের অবস্থা কেমন হবে কোরআনুল কারীমের 69 নাম্বার সূরা সূরাতুল হাক্কাইন 19 নাম্বার আয়াত থেকে আল্লাহ বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقولها يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني সুলতানিয়া আল্লাহ বলছেন জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তারা বলবে আলাইতানি হায় আফসোস লাম উতা কিতাবিয়া আমার হাতে যদি আজকে আমলনামা দেওয়া না হতো কতই না ভালো হতো আজকে আমার যদি হিসাব নেওয়া না হতো আমি বেঁচে যেতে পারতাম হায় রে হায় দুনিয়াতে আমার এত ধন দৌলত ছিল ধন দৌলত কাজে লাগতেছে না এত ক্ষমতা ছিল কোন ক্ষমতাও আমার কাজে লাগতেছে না কিয়ামতের দিন প্রভাবশালী প্রভাবশালী ক্ষমতাধর লোকেরা পর্যন্ত পেরেশান হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে নাফসি নাফসি জিকির আরম্ভ করবে কার ভয়ে ডানপন্থী যারা জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা সামন থেকে ডান হাতে আমলনামা পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ইন্নি ظننت أني ملاق حسابيا الله تعالى বলছেন আর যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা তখন আনন্দ করে করে কি বলবে শুনেন এই যে কিছুদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হলো এ প্লাস পাওয়ার পরে মার্কশিট ওই এ প্লাস প্রাপ্ত ছাত্র সবাইকে দেখাতে চায় কি চায় না আমলনামা জান্নাতি লোকেরা খুলেই দেখবে নামাজের কথা লেখা তাহাজ্জুদের কথা লেখা যত ভালো কাজ করেছে সব লেখা দিনের পর দিন হেঁটে হেঁটে মাহফিলের আয়োজন করা সুকর্ম সব এখানে আছে সেও খুশি হয়ে বলবে দেখো 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 তাকিয়ে দেখো আমার আমলনামাটা পড়ে দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি আমি মনে করতাম আমার হিসাব আমাকে একদিন দেওয়া হবে জন্য ভালো কাজ করেছিলাম সে ভালো কাজগুলো লেখা আল্লাহ তখন বলবেন বান্দারে তোর জন্য চিন্তা নাই আমার জান্নাতে আজকে আমি তোকে দাখিল করাবো আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও আল্লাহ বলছেন ইয়াউমা ইদিয়াস দুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম আর সেদিন মানুষকে দলে দলে যখন হাশরের মাঠের দিকে না হবে তারা আমলনামা দেখবে এরপরে বিচারের ফয়সালা কেমন হবে শেষের দুইটা আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিস
مثقال ذرة شرا يرى অতএব যারা অনুপরিমাণ সরিষার থেকেও ছোট আপনাদের বিশ্বম্ভরতে সরিষা ক্ষেত হয় সরিষার দানা কি বড় না ছোট সরিষার চেয়েও ছোট যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ বান্দা করে সেও তা দেখবে আল্লাহ বলছেন আর যারা অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখবে অর্থাৎ প্রতিফল দেয়া হবে দেখেন এই শেষের দুইটা আয়াত বুঝলে আজকের গোটা ওয়াজ মাহফিল সফল দুইটা আয়াতে কি বলা হলো কি সুন্দর হেদায়েতি কথা আল্লাহ বলছেন অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তার বদলা পাবে এই আয়াতে সৎ কাজ যত ছোটই হোক সেটা ছেড়ে না দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও আয়েশা শোনো আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো নবীজি অন্য হাদিসে বলেছেন কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না তুমি সত্য কথা বলে সুন্দর কথা বলে সেটা দিয়ে আমলের পাহাড় তৈরি করো অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন পিপাসার্ত মানুষকে পানি পান করাও এটাও ভালো কাজ কোন নেক কাজকে ছোট মনে করো না প্রত্যেকটা ছোট ছোট নেক কাজ করো কারণ ছোট 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 অনু 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 অনেকগুলো ভালো কাজ জমতে জমতে নেকির একটা পাহাড় হয়ে যাবে এরপরে আল্লাহ বলেছেন পাপের কাজ যত হালকা হোক যত ছোট হোক সেটা থেকে নিজে বেঁচে থাকো খবরদার ছোট্ট পাপের ধারে কাছেও যেও না কারণ ছোট্ট ছোট্ট পাপ জমতে জমতে একদিন দেখা যাবে পাপের একটা বিরাট পাহাড় হয়ে যাবে আল্লাহর নবী এই কথা বল এই এই আয়াতগুলো যখন পড়লেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন ও আবু বকর তুমি কাঁদো কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আল্লাহর নবী ছোট ছোট পাপ সেগুলো যদি দেখানো হয় তাহলে তো আমরা ধরা পড়ে যাব নবীজি তখন বললেন আবু বকর সুসংবাদ নাও তোমরা যত ভালো আমল করো নেক আমলের পুরস্কার সওয়াব আল্লাহ একটা আমলের জন্য একটা নেক আমলের জন্য একটা সওয়াব দেন না আল্লাহ 10 থেকে 700 আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বেশি বাড়িয়ে দেন সুবহানাল্লাহ কিন্তু পাপ একটা করলে একটাই লেখা হয় এরপরে নবীজি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন ও আবু সাঈদ খুদরি গুনার কাজ ছোট হলে সেটা থেকে বেঁচে থাকো আর পাপের কাজ আর সৎ কাজ নেক কাজ অল্প হলেও সেটা করো কারণ কিয়ামতের দিন ছোট ছোট পাপের কারণেও তুমি ঝামেলায় পড়ে যেতে পারো তবে শোনো কিয়ামতের দিন শুধু আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবা না আমলের সঙ্গে আল্লাহর দয়া লাগবে এই কথা শুনে তিনি বললেন ওগো আল্লাহর নবী আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না নবীজি বললেন লা ওয়াল্লাহি না আমিও না তবে আবু সাঈদ শোনো আমি ইতিমধ্যে আল্লাহর দয়ার ভেতরে আছি আমাকে আল্লাহ তার দয়ার চাদর দ্বারা ঢেকে রেখেছেন নবী তো এমনিই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে জগৎবাসীর জন্য রহমত বানিয়েছেন কি আরো জুড়ে বলেন কি নবীজি বললেন আমল ছাড়া আমলের সাথে দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না যার কাছ থেকে হিসাব না হবে সে ধরা খেয়ে যাবে নবীজি একদিন এই কথা বললেন মান্নুম কেশাহত দিবা যার কাছ থেকে হিসাব চাওয়া হবে সে আটকে যাবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যধিক বুদ্ধিমতী নারী ছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা আল্লাহ তো বলেছেন ডান হাতে আমলনামা পাবে যারা সহজ হিসাবের সম্মুখীন হয়ে যাবে তারা আর আপনি বলতেছেন হিসাব নিলেই ধরা খাবে তো আল্লাহর কোরআনের সাথে তো কতটা সাংঘর্ষিক হয়ে গেল নবীজি বুঝাই দিলেন আয়েশা গো শোনো আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য ধরেন আটকে যাবে কিন্তু আল্লাহ যার উপর দয়া করবেন হিসাব দেখবেন আমলনামা দেখবেন কিন্তু যাচাই বাছাই করবেন এটা বুঝে তারপরে শেষ করবেন এটা অনেকের মাথায় এখনো ঢুকে নাই মনে করেন আপনার বাড়ি এই বিশ্বম্ভরপুরে এখন আপনি আপনার পরিবার সহ কক্সবাজার চলে গেলেন ট্যুরে এখানে ধনপুর বাজারে একটা দোকান আছে
আপনি দোকানের ছেলেকে ম্যানেজারকে বা কর্মচারীকে বললেন দেখো আমি তিন দিনের সফরে যাচ্ছি দোকানের সব দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম হিসাব নিকাশ ঠিক রাখবে তিন দিন পরে ফিরে আসলেন আর ওই ছেলেটা আপনাকে হিসাব দিল বলল স্যার এই দেখেন গত তিন দিনে এই এই খাত থেকে এত টাকা আয় আর এই এই খাতে এত টাকা ব্যয় হয়েছে এখন হিসাব দিচ্ছে আপনি ভাবলেন ছেলেটা আমার বিশ্বস্ত এতদিন ধরে আমার আন্ডারে চাকরি করছে এত দেখার কি দরকার হিসাবটা নিয়ে পকেটে ঢুকিয়ে দিলেন বলে আমি চকে যাও এটা হিসাবের একটা নমুনা আরেকটা নমুনা হলো ছেলেটা হিসাব দিচ্ছে আপনি তাকে বলেন এদিকে আসো এখান থেকে এত টাকা কম আয় হলো কেন এখানে এত টাকা বেশি ব্যয় করলো কেন যদি পয়েন্টে পয়েন্টে জেরা করা আরম্ভ হয় কর্মচারীর জন্য হিসাবটা কঠিন হবে না সহজ হবে তাহলে বলেন তো হিসাব গ্রহণের প্রথম সিস্টেমটা সহজ না দ্বিতীয় সিস্টেমটা সহজ কিয়ামতের দিন হাতে হাতে আমলনামা দিয়ে আল্লাহ যদি নামাজিকেও বলেন তুই রুকু এমনি দিলি না কেন সাজদাটা আরেকটু লম্বা করে দিলি না কেন আমলনামা হাতে দিয়ে আল্লাহ যদি এভাবে যাচাই বাছাই আর জেরা করা শুরু করেন কেউ বাঁচতে পারবে না যখন নবীজি বলছেন আয়েশা শোনো আল্লাহ যার উপরে দয়া করতে চান বান্দার হাতে থাকা আমলনামা আল্লাহ দেখবেন যাচাই বাছাই না কইরা আল্লাহ যদি তাকে জান্নাতে দিতে চান দয়া করে বলবেন ঠিক আছে যা আমলনামা দেখছি তুই সোজা জান্নাতে দৌড়বা তাও সুবহানাল্লাহ কইতে মন চায় না বাড়িতে গিয়া বইলেন এরকম সহজ হিসাব আপনারা চান কি চান না আপনারা না চাইলেও চেয়েছেন নবীজি নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা প্রত্যেক ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা করবেন বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা মুখের ভেতর কি খড় ঢুকে ফেলছেন নাকি বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা حاسبني حسابي يسيرا চলেন আরো দুইবার পরে আমরা এই দোয়াটা মুখস্ত করি আল্লাহুম্মা حاسبني حسابي يسيرا সর্বশেষ আরো একবার বলেন আল্লাহুম্মা حاسبني حسابي يسيرا অর্থ হলো আল্লাহ আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়ে বলেন আমিন এবার শুনেন 6টা পয়েন্ট 20 25 সেকেন্ডে বলি আজকের এই সূরা জিলজালের তাফসীর থেকে আমরা কি শিখলাম তাহলে এক নাম্বার শিক্ষা হলো মাটির উপরে আল্লাহর হুকুম আহকাম বিরোধী কাজ করব না এই কারণে এই মাটি ধসাইয়া যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কে এক নাম্বার শিক্ষা মাথায় থাকবে তো দুই নাম্বার শিক্ষা হলো যে ধন সম্পদের জন্য আমরা এত মরিয়া পাগল পাড়া কিয়ামতের পরে ধন সম্পদ জমিনের উপরে পড়ে থাকবে মানুষ তাকাবেও না তাহলে বোঝা গেল ধন সম্পদের জন্য অন্যায় করা যাবে না ধন সম্পদগুলো অর্জন করলেও হালাল পথে ব্যয় করলেও ভালো পথে ব্যয় করব আমরা কখনো ধন সম্পদের জন্য পাপাচারে ধাবিত হব না দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা হলো জমিন তার খবর আল্লাহর কাছে বলে দিবে এজন্য জমিনের উপরে বিচরণ করার সময় এটা মাথায় রাখা আজকে জমিন মজদুম জবান বন্ধ একদিন জমিনের জবান খুলবে সুতরাং জমিন তো সব আল্লাহর কাছে বলে দিবে সুতরাং জমিনের উপরে আমি কখনো খারাপ কোনো কাজ করব নাম্বার ফোর চার নাম্বার শিক্ষা হলো যা আমরা করছি সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ সেগুলো দেখাবেন সুতরাং আল্লাহর ভয়ে আমরা সব সময় ভীত থেকে আল্লাহমুখী হয়ে আমরা পরকাল মুখে কাজ করব ইনশাআল্লাহ পাঁচ নাম্বার সৎ কাজ ছোট হোক ছেড়ে দিব না ছয় নাম্বার শিক্ষা হলো অসৎ কাজ খারাপ কাজ হালকা হোক ধারে কাছেও যাব বলেন তো এই যে সূরা জিলজালের ছয়টা শিক্ষা বললাম এই ছয়টা শিক্ষা আমরা যদি বাস্তবায়ন করতে পারি আমাদের জীবন সুন্দর হবে নাকি হবে না এখন কেউ উঠিয়েন না দুই দিনের মাহফিল আজকে শেষ দিন মোনাজাত হবে আমি মুসাফির মানুষ গুনাহগার হতে পারি সফর অবস্থায় দোয়া কবুল হয় কি হয় না আরেকটা কথা হলো উঠার আগে চিন্তা করেন আবু সাইদ ভাই তো এখানে আছেন গত বছর আপনাদের মাহফিলে যারা ছিলেন এবছর কি সবাই আছেন এলাকার কিছু মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন না তার মানে হলো আজকের মুনাজাতটা আমরা জানি না এখানে হয়তো আমার জন্য অনেকের জন্য এটা জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে কে উঠবেন না গত বছর মুনাজাতের সুযোগটাও আমরা পাই না বৃষ্টির কারণে মোনাজাত করে গুনার জন্য কেঁদে আমরা এলাকাবাসী সবার জন্য মুর্দেগানদের জন্য
অসুস্থ মানুষের জন্য এলাকাবাসীর জন্য সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ সূরা জিলজালের তাফসীরের আলোকে আমরা যে শিক্ষাগুলোর কথা শুনলাম সেগুলো মেনে আমাদের জীবন গঠনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমরা সবাই বলি আমিন।